এরপরে হবে আমাদের মুরগি, মা খই বাচ্ছে। মা ডাকাও, মা হাই বলো, হাই বলো, হবে কি হাই বলো। আরো বেশ কিছুটা সময় লাগবে, এভাবে নেড়ে যেতে হবে, নাহলে নিচেটা ধরে আসবে। কন্টিনিউ নাড়তে হবে, নাহলে নিচেটা কিন্তু ধরে যাবে। ইন্ডাকশনটা অটো ফ্লেমে দিয়ে দেবেন। এসে গেছে পাতটা পুরো, দেখুন কালারটাই চেঞ্জ হয়ে গেছে, এখন পুরো পুরো ব্রাউন হয়ে গেছে। এরপরে গরম গরম আমাদেরকে এটাকে রেডি করতে হবে। আমি ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি এখন। এসে গেছে পাতটা পুরো, দেখুন কালারটাই চেঞ্জ হয়ে গেছে, এখন পুরো পুরো ব্রাউন হয়ে গেছে। এরপরে গরম গরম আমাদেরকে এটাকে রেডি করতে হবে। আমাদের নাড়ু রেডি হয়ে গেছে, পাক রেডি পুরো। এবারে এবারে আমি আর মা মিলে নাড়ুগুলোকে এবারে গোল গোল করে পাকানো হচ্ছে। এবারে তাড়াতাড়ি করে পাকাতে হবে, কারণ নাহলে এটি যত গরম অবস্থায় করা যাবে তত ভালো হবে। আপনারাও ট্রাই করুন, লক্ষ্মী পুজো সবাই ভালো করে খুব কাটান। নাও ইটস রেডি।